প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আমি আলোচনা করছিলাম বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বিষয়টির ব্যবহারিক বাংলা অংশটি এই অংশের বেশ কিছু পরিচ্ছেদ আমি ইতোপূর্বে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজ আলোচনা করব বাংলা বর্ণমালা ও বানানের কিছু সমস্যা নিয়ে বাংলা বানান নিয়ে আমাদের বিভ্রান্তি বিশৃঙ্খলা ও সমস্যার শেষ নেই বাংলা বানানের সমস্যা সেই প্রাচীন কাল থেকেই প্রাচীন ও মধ্যযুগে পুঁথিতে বাংলা ভাষা লেখার সময় স্বভাবতই তখন সর্বজন গ্রাহ্য কোনো মানরূপ ছিল না ফলে শব্দের বানান ভিন্নতা তখন থেকেই সেই দিক বিবেচনায় ছাপাখানার মাধ্যমে বাংলা ভাষা মুদ্রণের আগ পর্যন্ত বানানের বিশৃঙ্খলার মূলে ছিল লিপিকরের ইচ্ছে মতো বানান লেখা তবে উনিশ শতকের প্রথম দিকে আধুনিক বাংলা গদ্য ভাষা ও সাহিত্য গড়ে ওঠার পর বিভিন্ন সময়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধ বানান লেখার প্রয়াস লক্ষ্য করা যায় এক্ষেত্রে বানান লেখার নিয়মও সৃষ্টি হয় কিন্তু তারপরও বাংলা বানানের বিভ্রান্তি বিশৃঙ্খলা বেড়েই চলে এর কারণ বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়া থাকলেও সে সম্পর্কে অধিকাংশ লোকের ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত অজ্ঞতা তবে বাংলা বানান বিশৃঙ্খলের মূল বা অন্যতম কারণ বাংলা বর্ণমালার উচ্চারণের সাথে তার লিখন পদ্ধতির অসঙ্গতি এ ধরনের অসঙ্গতির গোড়ার কথা বর্ণমালা বিষয়ক তো প্রথমে একটি বিষয় হচ্ছে ধ্বনিগত সমস্যা ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি ধ্বনি লেখার সাংকেতিক চিহ্নই হচ্ছে বর্ণ বাংলা ভাষায় একই ধ্বনির জন্য একাধিক বর্ণ ব্যবহৃত হয় বাংলা বর্ণমালায় কয়েকটি ধ্বনির ক্ষেত্রে এরকম দেখা যায় যেমন ই ধ্বনির দুটি বর্ণ রয়েছে ই এবং দীর্ঘ ই আবার উ ধ্বনির দুটি রস্য উ এবং দীর্ঘ উ অ ধ্বনির দুটি ও এবং অনুসার য ধ্বনির দুটি বর্গীয় জ এবং জ য ধ্বনির দুটি ত এবং খণ্ড ত আবার ন ধ্বনির দুটি মূর্ধন্য এবং দন্তন স্বধ্বনির তিনটি রয়েছে তালব্য মূর্ধন্য স এবং দন্তস বহু সমুচ্চারিত শব্দের উচ্চারণ অভিন্ন হলেও বানান ও অর্থ কিন্তু আলাদা আবার আরেকটি বিষয় হচ্ছে সমধ্বনি যুক্ত ব্যঞ্জনের আধিক্য যেমন তয়ে দিয়ে যে যুক্ত বর্ণটি হল সেটির যে উচ্চারণ আবার তর সাথে জ ফলা দিয়ে যে যুক্তবর্ণটি হলো এটি কিন্তু একই উচ্চারণ আবার তালব্য স্বর নিচে ব দিয়ে যে উচ্চারণ মূর্ধন্য স্ব দন্ত স্বর নিচে ব দিয়ে কিন্তু একই উচ্চারণ আবার তালব্য স্বর সাথে জ ফলা দিয়ে বা মূর্ধন্যর সাথে জ ফলা দিয়ে বা দন্ত স্ব সাথে জ ফলা দিয়ে যেই উচ্চারণটি হয় সেটা কিন্তু একই উচ্চারণ এর ফলে বহু সমুচ্চারিত শব্দ গড়ে উঠেছে যেমন সত্য এটি দন্ত স্ব তয় জফলা দিয়ে আমরা যা বলি বুঝি সেটি হচ্ছে সত্য অর্থাৎ চু আর সত্য দন্ত সয় ব তয় ব এই সত্য দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মালিকানার ব্যাপার আর কি তো এটির দুটির উচ্চারণ কিন্তু একই অর্থ কিন্তু ভিন্ন উচ্চারণ কিন্তু একই তো এই হচ্ছে সমধ্বনি যুক্ত ব্যঞ্জনের আধিক্য আরেকটি বিষয় হচ্ছে কোনো কোনো ধ্বনির জন্য প্রয়োজনীয় বর্ণের অভাব যেমন এ স্বরধ্বনির কোনো বর্ণ নেই তাই এটি লেখার জন্য বিশেষ করে বিদেশাগত শব্দের ক্ষেত্রে বহু বিকল্প চিহ্নের ব্যবহার লক্ষ্য করা যায় যেমন অ্যাসিড অ্যাসিড আবার অ্যাসিড আমরা লিখি স্বরে অর সাথে জফলা দিয়ে আবার অর সাথে জফলা দিয়েও আমরা অ্যাসিড লিখি আরেকটি বিষয় হচ্ছে একই বর্ণের একাধিক রূপের ব্যবহার যেমন স্বরধ্বনি উ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন ওই রূপ অর্থাৎ রস্য উ বহাল থাকে কিন্তু উ কার হিসেবে তার চিহ্নের সংখ্যা কয়েকটি যেমন তুলি তুলি লেখার সময় আমরা তর নিচে যে রস উকার দেই এই রস উকারের সাথে আমরা যে রুচি লিখি এই রুচির রর রসড়ের সাথে কিন্তু মিল নেই আবার তালব্যর সাথে যখন এই রসড় দেব সেটির চেহারা বদলে যাবে আবার হর সাথে যখন এর রস ব্যবহার করব তখন এটারও চেহারাও বদলে যাবে এই যে আলাদা চিহ্ন এটু আমাদের বানানের ক্ষেত্রে সমস্যা করে আরেকটি বিষয় হচ্ছে তৎসম শব্দ ও অতৎসম শব্দের বানানের নিয়মের পার্থক্য বাংলায় তৎসম শব্দের বানান মূলত সংস্কৃত ব্যাকরণের নিয়ম মেনে চলে কিন্তু অতৎসম অর্থাৎ অর্ধ তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের বানানে ওই নিয়ম মেনে চলা হয় না কোন শব্দ তৎসম বা অতৎসম তা সবার জানা না থাকায় নিয়ম প্রয়োগের ক্ষেত্রে বিভ্রান্তি হয়ে থাকে এই পরিপ্রেক্ষিতে দেখলে স্পষ্টই উপলব্ধি করা যায় বাংলা বানানের বিশৃঙ্খলার মূলে প্রধান সমস্যা হলো বানানের ক্ষেত্রে সমতাবিধানের সমস্যা অর্থাৎ বানানের বিশৃঙ্খলা দূর করতে হলে প্রয়োজন বিকল্প বানানের সম্ভাবনা যথাসম্ভব কমিয়ে বাংলা বানানের সমতা বিধান করা সমতা বিধানের লক্ষ্যে নানা পদক্ষেপ ও উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা সত্য যে বাংলা বানানের নিয়ম রয়েছে কিন্তু নিয়ম সম্পর্কে অজ্ঞতা নিয়ম জানার ক্ষেত্রে আগ্রহ ও নিষ্ঠার অভাব মূলত মাতৃভাষার প্রতি বোধের ঘাটতিও এর জন্য দায়ী ভুল বানান লেখা যে লজ্জাজনক ও অসম্মানের এ কথাটি আমরা ভাবি না তাছাড়া বানান শেখার জন্য আমরা সামান্য সময়ও ব্যয় করি না বরং ভাষার কাঠিন্যের ওপর দোষ চাপাই এটা সত্য যে বাংলা ভাষা ও তার বানানে কিছু জটিলতা রয়েছে এও সত্য যে বাংলা ভাষা বিশ্বের বিজ্ঞানসম্মত ভাষাগুলোর মধ্যে অন্যতম এর বানানে জটিলতা থাকলেও তার পেছনে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে আমাদের প্রথম ও প্রধান কাজ ভাষা শুদ্ধভাবে লিখতে নিয়মগুলো জানা এর জন্য দরকার বিপুল আগ্রহ ও মমতা বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত যে বাংলা বানানের নিয়ম সেটি আমাদের সকলে পড়া উচিত এবং বানান নিয়ে আমাদের সঠিক যে তথ্য সেই তথ্য আমাদের জানতে হবে তো বাংলা একাডেমির যে বাংলা প্রমিত বাংলা বানানোর নিয়ম এটির পিডিএফ ফাইল আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা এখান থেকে নামিয়ে এই নিয়মগুলো পড়ে নেবেন আর বানানের ক্ষেত্রে খুব সচেতন হবেন তো এই হচ্ছে আমার এই বাংলা বর্ণমালা ও বানানোর কিছু সমস্যা নিয়ে আলোচনা আগামী ক্লাসে আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন